আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভেজা বৃষ্টিতে সকলকে স্বাগতম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে। সো এখানে তোমরা কিছু কাদা মাখানো কিছু টয়েস, গান, বয়নের ইকুইপমেন্ট দেখতে পাচ্ছ। সো গাইস, এগুলোকে আমি সব ওয়াশ করব কিছুক্ষণের ভিতরেই। তো ওয়াশ করার পরে দেখবি যে কত সুন্দর হয়ে যায় একটা টয়েস। তো চলো গাইস, শুরু করা যাক ময়লাযুক্ত গানগুলোকে কিভাবে ক্লিন করা যায় তা। তো একটা পুকুরের পাশে চলে এসেছি আমি। প্রথমে শুরু করছি বয়নরে দিয়ে, হচ্ছে দেখেছো কত সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। এবার তীর, এবার বড় একটি গান, শর্ট গান, অনেক সুন্দর। মনেই হচ্ছে না যে এটাতে কাদা বা কোনো কোনো কিছু লাগানো ছিল, এত সুন্দর ক্লিন হয়েছে। সো এটাও দেখা যাক, মাশাআল্লাহ প্রপারলি ক্লিন হয়ে যাচ্ছে। ওয়াও, কেউ বলবে কিছুক্ষণ আগে এটাতে কত কাদা ছিল? কেউ বলবে না। সো গাইস, এভাবে ওয়ান বাই ওয়ান, এটা হচ্ছে নাইফ। ওয়াও, খুবই সুন্দর একটা নাইফ। বাইনোকুলার, এই বাইনোকুলারটা অনেক ফেভারিট আমার, কয়েকবারই দেখানো হয়েছে তোমাদেরকে বাইনোকুলারটা। ও লাভলি, একটু ময়লা নেই গাইস। ওয়াও, আর একটা পিস্তল। ও, এই পিস্তলটা খুব সুন্দর, ঝাকঝাক করছে, ঝাকঝাকাস, নাইস। ওয়াও, এটি লাস্ট, ও মাই গড, মাশাআল্লাহ খুবই সুন্দর পিস্তলটা। খুবই সুন্দর। সো গাইস, দম ইয়াদ